বিএনপি সবসময় মুক্তিযুদ্ধকে খাটো করতে পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলে। নেতারা দাবি করেন খালেদা জিয়া ও তারেক রহমানও নাকি মুক্তিযোদ্ধা। বিএনপি পরিকল্পিতভাবে এমন বাজে দাবি করে আসছে বলে মন্তব্য করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধ সংসদ সন্তান কমান্ডের জাতীয় সম্মেলনে এমন মন্তব্য করে তিনি বললেন, বঙ্গবন্ধু নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই মুক্তিযোদ্ধার সন্তানদের একাত্তরের অপশক্তিদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবে এই বিএনপির মহাসচিব বলে খালেদা জিয়া নাকি নারী মুক্তিযোদ্ধা, এর চেয়ে কলঙ্কর দুঃখের কথা কি হতে পারে? তিনি স্বেচ্ছায় ক্যান্টনমেন্টে এসে আনন্দ ফুর্তিতে দিন কাটিয়েছেন, কয় শিশু মুক্তিযোদ্ধা তারেক জিয়া। তো এই কথা শুনলে গোড়ায়ও হাসে।